Hey guys, welcome back to my channel. Welcome my new another vlog video. Today's vlog is special. Today is because today is December. 19 December means our college life is very bond with the world. So let's see. Today is the first time we see enjoy level. We are going to enjoy the level. Bye! Finally, আমি আমাদের স্পটে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ এখানে বাটাবাটি কাটাকাটি সবকিছু হচ্ছে রান্নার জন্য গ্যাসটা সব বসে গেছে আর ভিউটা দেখতে পাচ্ছ লাভলি প্লেস ওয়াও চলো কি কি কাজ করছে দেখা যাক গাইস এখানে দেখতে পাচ্ছ কুশল আর দিগন্ত মাংসটা রেডি করছে আর এদিকে আমাদের সুরভি আর দীপাঞ্জন মটরশুটি কাটছে শশা কাটছে প্রিয়াঙ্কা কাটছে না সরি কাটছে বাহ ইয়ে শর্মিষ্ঠা কি করছে কি জানি না কাটছে মনে হয় কেমন আছো নি আর পুরোটা দায়িত্বে আছে একদম সন্দীপ সন্দীপ আর শিবনাথ এখানে ফোন ঘাটছে আচ্ছা কাজ যাচ্ছে করছে না ঋতিক ও মাংস দায়িত্বটা নিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মুড়ি টিফিন তার সঙ্গে চানাচুর বিভিন্ন রকম সবজি মিশিয়ে চাট করে খাওয়া হচ্ছে আর এখানে মনীষা বসে আছে এখানে কুশল খেয়ে নিচ্ছে সবাই মোটামুটি আমরা টিফিনটা করে নিচ্ছি আর তারপরে আবার কাজে বসতে হবে আমাদের সো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম আর অলরেডি ওদিকে ভাতটা দেখতে পাচ্ছ হয়ে গেছে আর এদিকে আমি আর কুশল মিলে পকোড়াটা বানিয়ে নেব সো পকোড়া বলতে চিলি চিকেনের জন্য যে পকোড়া তৈরি করতে হয় সেই পকোড়া আদার্স আমাদের পকোড়া তৈরি হয়নি আর এখানে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে তাই ও একটা দেখে নিচ্ছে আর আমি ভাজার দায়িত্বটা নিয়েছি আর ও এক এক করে ছাড়বে আমি এক এক করে তুলে নেব গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখানে চিলি চিকেন হয়ে গেছে আর এবারে কুশল পুরোটা করলো আর দিগন্ত হেল্প করেছে দিগন্তও করেছে তারপরে ফ্রাইড রাইসের জন্য আমরা একটু ডিমও ভেজে নিচ্ছি অনেকগুলো ডিম একসঙ্গে ভেজে নিচ্ছি আর ডিমটা ভাজছি আমি ডিম ভাজাটাই আমি Guys, finally, we have chili chicken. We have a fried rice. We have a dim vision. 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 We have a dim কারণ ওখানে দিলে আমাদের কড়াটাও ছোট আর আমরা তেমন তো কাজ পারি না তাহলে অসুবিধা হতে পারে তাই অল্প করে সবজি অল্প করে ডিম সবকিছু অল্প অল্প করে নিয়ে ভেজে নেব
গাইস ফাইনালি আমাদের রান্না ডান, এবারে একটুখানি ঘুরে ফিরে খাবো, কারণ সবাই মিলে কাজ করেছি আর কাজ করে উঠে সাথে সাথে খেতে ইচ্ছা করছে না, তাই সবাই ওখানে আড্ডা মারতে গেছে, ওখানে যাবো। চলো তোমরা দেখতে থাকো আর তারপরে গিয়ে খাওয়া হচ্ছে, যখন খাওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, আর ওইখানে দেখতে পাচ্ছ একটা জাহাজ না ভুটভুটি বলে সেই যাচ্ছে, দেখো ওটা। আমার তো জায়গাটা দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর এরকম জায়গায় পিকনিক করতে আসলে আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। দেখতে পাচ্ছ ওখানে সব আড্ডা মারছে আর আমিও যাচ্ছি, জায়গাটা খুব নীলিবিলি। গাইস ফাইনালি আমরা খেতে বসে গেছি আর এখানে সিগনাল দা থা করছে, আমি রাইসটা দিয়ে বসে গেছি আর এই সন্দীপ বাবা আমার এক কেজি মাংস করে সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ আমাদের ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন, এখানে সবাই দেখতে পাচ্ছ বসে গেছে, শিবনাথ দেখা দেখা করছে আর আমি রাইসটা দিয়ে সবাইকে বসে গেছি। আর সালাড দিয়েছে আমাদের দিগন্ত, দিগন্ত দেখানো ওটা অন্য জায়গা থেকে দেখাবো, পাটা ফাঁক কর, এই তো দেখেছো গাইস, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তারপর আমাদের খেতে খেতে জোয়ার চলে আসলো আর তারপর আমরা সব গুছিয়ে গাছিয়ে সব বাড়ির দিকে রওনা দিলাম, আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানাই সন্দীপকে, কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আরও থ্যাংকস জানাই কুশল এবং দিগন্তকে এত সুন্দর রান্না করে আমাদের খাওয়ানোর জন্য, আর সর্বোপরি সবাইকে থ্যাংকস জানাই কারণ আমাদের এখানে আসার জন্য, কারণ সত্যি বলতে সবাই যদি না আসতো এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যেত না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পিকনিকে এনজয় করো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো আজকের মতো বাই।